আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী আজকে আমরা দেখব ক্যালকুলাস এক নন মেজরের জন্য অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন থ্রি বি চ্যাপ্টার থ্রি এর বি এই অধ্যায় থেকে ম্যাথটি দেখব হচ্ছে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে দুই নাম্বার ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর অন্তরক সহক নির্ণয় করা তো এটা সমাধান করতে বলেছে আমাদের এক ভাই তো প্রশ্নটি খুবই সুন্দর একটা সমাধান করতে বলেছে কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এখানে এই ম্যাথটি করার আগে আমাদের কিছু বেসিক কিছু জানতে হবে সেটা হচ্ছে আমাদের কয়েকটি সূত্র জানতে হবে যেমন ডি এক্স টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্সকে অন্তরিকরণ করলে আমরা পাবো অনডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আমরা পাব একই রকমভাবে ডি এক্স সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স কে আমরা অন্তরীকরণ করলে পাবো ওয়ান রুট অভাইনাস এক্স স্কোয়ার একই রকমভাবে আমরা আরও জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তো এখানে আমি আরও একটু লিখতে পারি যে এখান থেকে আমি যদি এই সাইনটা এবারে পার করে দিই তাহলে কী হয়ে যায় মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ঠিক থাকলো কস স্কোয়ার থিটা ওয়েবাসে যদি বর্গ করে দেই রুটোমুল বর্গমূল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে বর্গমূল করলে স্কোয়ার কেটে যায় থাকে কস থিটা এটা একটা এগুলো আমি কেন দেখাচ্ছি অঙ্ক আসলে আপনারা বুঝতে পারবেন এরপর টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু থিটা এটা আমরা জানি টু থিটা এখন যদি আমি থিটার পরিবর্তে থিটা বাই টু লিখি তাহলে কী হবে দেখুন তো একটু সাইন স্কোয়ার থিটা বাই টু ইকাল টু ওয়ান মাইনাস কস টু ইন্টু থিটা বাই টু এই টু আর টু কিন্তু ক্যান্সেল হয়ে যায় থাকতেছে ওয়ান মাইনাস কস থিটা আচ্ছা এখন আমরা আরও জানি যে সাইন টু থিটা সমান আমরা কি লিখতে পারি বলুন তো টু সাইন থিটা ইন্টু কস থিটা এখানেও যদি আমি থিটা সমান থিটা সমান থিটা বাই টু ধরি এখানেও থিটা সমান থিটা বাই টু তাহলে এখানে আমি কী পাচ্ছি সাইন টু ইন্টু থ্রিটা বাই টু টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এখানে টু টু ক্যান্সেল হয়ে যায় থাকে সাইন থিটা ইকোয়াল টু টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আরেকটা হচ্ছে খুবই সহজ যেটা ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড থিটা এটা আমরা জানি এখন আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কডেন এখানে তো আমরা জানি অল পজিটিভ এখানে সাইন এবং কোসেক থাকলে পজিটিভ বাকিগুলো নেগেটিভ একই রকমভাবে এখানে তৃতীয় নাম্বার করডেনটা ট্যান এবং কট থাকলে পজিটিভ বাকিগুলো নেগেটিভ এবং এখানে সেক এবং কস থাকলে পজিটিভ বাকিগুলো নেগেটিভ তো এই জিনিসগুলো এই ম্যাটটি করার আগে আমি কেন বললাম কারণ এই সবগুলো জিনিসই আমাদের এই ম্যাপটার ভিতরে প্রয়োগ হবে এখন চলুন ম্যাথে যাই এখানে আমাদের প্রথমে ম্যাথটি বুঝতে হবে কি বলছে ট্যান ইনভার্সের সাপেক্ষে এটার সাপেক্ষে আমাদের এই সমীকরণের অন্তরক সহক নির্ণয় করতে হবে তো চলুন আমরা অন্তরক সহক নির্ণয় করি এখন লিখব সমাধান সমাধান সমাধানটা কি আসলে যে এরকম আগে ধরে নেব ধরি কি ধরে নেব আমাদের বলছে tan ইনভার্স x এর কি বলছে tan ইনভার্স x এর সাপেক্ষে এটা সমান আমরা ধরে নেব y tan ইনভার্স x এবং মূল যে সমীকরণটা দেওয়া আছে ওটা সমান আমরা ধরে নেব জেটনার ওয়ান ডিভাইডেড এখন আমাদের নির্ণয় করতে হবে কি জেড ডি ওয়াই এটা আমাদের নির্ণয় করতে হবে কারণ আমাদের বলছে এটার অন্তরক সহগ নির্ণয় করতে এখান দেখুন এখানে কি আছে ওয়াই টু তো এটা যদি আমি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে তাহলে ডি ওয়াই ডি এক্স আমি কি বলেছিলাম ট্যান ইনভার্স কে টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় হচ্ছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমি ওই পাশে লিখেছিলাম আপনারা মিলিয়ে নেবেন যদি খাতায় তুলে রাখেন এটাকে আমরা দেবো এক নম্বর আবার এটা তো গেল প্রথম অংশটা এখন এই অংশটা সমান আমরা কি ধরেছিলাম জেড সমান জেড সমান টেন এখানে ইনভার্স হবে টেন ইনভার্স রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টেন ইন ভার্সাইনাস করেছিল এখানে আমরা কি করলাম এক্সো ওয়ান সাইন থিটা ধরে নিলাম এক্সো ওয়ান সাইন থিটা কি করেছি ধরে নিয়েছি এখন টেন ইনভার্স সে একটা জিনিস লক্ষ্য করুন তো এখানে আছে ওয়ান মাইনাস সাইন ইন সাইন স্কোয়ার থিটা এটা আমি লিখে দিয়েছিলাম দেখুন একটু লক্ষ্য করুন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সময় কী লেখা যায় কস থিটা তাহলে আমি এখানে কী পাচ্ছি কস থিটা মাইনাস ওয়ান নিচে হচ্ছে সাইন থিটা ট্যান ইনভার্স সেখানে যদি আমি মাইনাস কমন নিই এখানে তাহলে আমি কী পাচ্ছি ওয়ান মাইনাস কস থিটা নিচে সাইন থিটা যা আছে তাই এখানে মাইনাস কেন কমন নিলাম আপনাদের দেখাচ্ছি ইনভার্স ওয়ান আচ্ছা ওয়ান মাইনাস এখানে কি আছে কস থিটা এনে একটু লক্ষ্য করুন ওয়ান মাইনাস কস থিটার সমান আমি কি লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা ভাগ টু তাহলে এখানে মাইনাসটা থেকে গেলো এটার সমান লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা ভাগ টু এগুলো কিন্তু আমি সূত্র থেকে লিখতেছি নিজে নিজে বাইনে কোনো কিছু লিখতেছি না আচ্ছা এখন দেখুন এখানে সাইন স্কোয়ার থিটা এখানে ও সরি আর একটা আচ্ছা পরের লাইনে লিখতেছি এখানে আমরা দেখ পেলাম টু সাইন স্কোয়ার থিটা ভাগ টু আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন সাইন থিটা আছে তাহলে এখানে লক্ষ্য করুন তো সাইন থিটার সমান আমি কি লিখেছিলাম টু সাইন থিটা ভাগ টু কিটা ভাগ টু এগুলো কিভাবে লিখেছিলাম বুঝে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন টু থিটা ভাগ টু কিন্তু আমি সূত্রের জন্য লিখলাম কিন্তু সূত্র সব আচ্ছা এরপর আমি এখানে কি করবো ট্যান ইনভার্স এখানে ছোটা জিনিস এখানে লক্ষ্য করুন এখানে সাইন স্কোয়ার থিটা আছে এই টু আর টু কিন্তু ক্যান্সেল হয়ে যায় টু আর টু ক্যান্সেল হয়ে যায় এখানে সাইন স্কোয়ার থ্রিটা টু এখানে সাইন থ্রিটা টু আছে তো এখান থেকে যদি আমি একটা কেটে দিই এখানে উপরে থাকতেছে কয়টা তাহলে একটা সাইন থ্রিটা আর নিচে হচ্ছে কস থ্রিটা তাহলে আমি কী পাচ্ছি এখানে সাইন থিটা নিচে হচ্ছে কস থিটা ভাগ এখানে কিন্তু ছিল আচ্ছা এখন লক্ষ্য করুন টেন ইনভার্স এটা সমান আমি কি লিখতে পারি সাইন থিটা বা কস থিটার সমান ট্যান থিটা থিটা মানে কি এখানে থিটা ভাগ টু এখন আমাদের কোয়ারডেন্টের যেটা বলেছিলাম কোয়ার্ডেন্টেরটা বুঝতে হবে এখানে আগে দেখুন ট্যান ইনভার্স আচ্ছা কোয়ার্ডেন্টে এখানে দেখুন অল পজিটিভ এখানে সাইন কোসেক কোসেক এখানে ট্যান কট এখানে সেক আচ্ছা এই কর্ডেনটে ট্যান কট শুধু পজিটিভ বাকি এই কর্ডেনটে এই কর্ডেনটি কিন্তু নেগেটিভ তো আমি যদি এখান থেকে কল্পনা করি এখানে অল পজিটিভ কিন্তু এখানে আছে মাইনাস এখানে যদি কল্পনা করি এখানে আছে মাইনাস তো আমি নেব প্রথমে সরি হ্যাঁ এখানে যদি কল্পনা করি তাহলে এখান থেকে আমাদের এখানে আসতে আচ্ছা প্রথমে আমাদের নিতে হয় পাই ভাগ টু এটা আপনারা জানেন যদি আপনি ইন্টারমিডিয়েটে ভালোভাবে এই কোয়ার্ডেন্টের হিসাবটা করে থাকেন বা আপনি সহজভাবে এটাও লিখতে পারেন যে এই কোয়ার্ডেন থেকে যদি আমি এই কোয়ার্ডেন্টে আসি এবং এই কটেনটি এখান থেকে কিন্তু এটা নব্বই ডিগ্রি তারপর এটা দুইশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি এটা হচ্ছে তিন দুইশো সত্তর ডিগ্রি এটা তিনশো ষাট ডিগ্রি এখন এখান থেকে যদি আমি এখানে আসি তাহলে এখান থেকে এখানে আসতে গেলে দেখুন এই কটেনটি কিন্তু আমাদের হচ্ছে টেন মাইনাস তাহলে এই কটেনটাই থাকবে এই কটেনটা আসবে না এখানে হচ্ছে প্লাস তার মানে এই কটেনটেই টেনের মানটা থাকবে তাহলে আমাদের এখানে কত কয়ে এখানে হচ্ছে এই পর্যন্ত এখান থেকে পাই মানে একশো আশি ডিগ্রি পাই মানে কি একশো আশি ডিগ্রি এটা আমরা জানি আচ্ছা এখন এখান থেকে তো এই পর্যন্ত একশো আশি ডিগ্রি এখন এটার বেশি না কম এই মাইনাস থিটা ভাগ টু কম তার মানে এই কটেনটাই আছে আর এখানে কিন্তু ট্যানের কোনো পরিবর্তন হবে না এখানে টেন ইনভার্স তাহলে এখানে আমি লিখতে পারি টেন টেন টু এখন দেখুন এই টেন ইনভার্স এবং এই ক্যান্সেল হয়ে যায় থাকতেছে এখানে শুধু পাই মাইনাস থিটা ভাগ একটা জিনিস লক্ষ্য করুন আমরা ধরেছিলাম এক্স সমান সাইন থিটা তাহলে আমি যদি থিটা সমান বের করি তাহলে কি হবে এ সাইনটা এবার শেষে ইনভার্স হয়ে যাবে তার মানে সাইন ইনভার্স এক্স ইকাল টু থিটা ইনভার্স কেন হলো সাইনটা নিচে আস আসবে যেহেতু গুণ আছে সাইনটা ভাগ হয়ে যাবে এখন যদি আমি ওটাকে ইনভার্স লিখি তাহলে কোনো সমস্যা নেই তো থিটার সমান আমি কী পাচ্ছি সাইন ইনভার্স তো পাই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড টু আচ্ছা এখন আমাদের এটা কি সমান ছিল জেড সমান কিন্তু আমরা এটা ছিল এখন আমি জেডকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে এটাকে করলে হয় জিরো মাইনাস তারপরে সাইন ইনভার্স কে করলে কি হয় আমি লিখে দিয়েছিলাম আচ্ছা সাইন ইনভার্স কে করলে হয় ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার এটা সাইন ইনভার্স ডেলিভারি করলে এটা আমরা পাই এবং নিচে থাকলো কি টু সেই টুটা আমরা এখানে লিখলাম তার আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এখন এখানে আমরা আরেকটা ক্যালকুলেশন করবো ওয়ান টু ওয়ান মাইনাস স্কোয়ার এটাকে দেব দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ থেকে পাবো যে এক ও দুই হতে পাই এখানে এভাবে লিখবো এক ও দুই হাতে পাই এক ও দুই হতে আমি কি পেয়েছি দেখুন তো একটু এখানে এক নম্বরে পেয়েছি ডি ওয়াই ডি এক্স এবং দুই নাম্বারে পেয়েছি ডিজেড ডি এক্স আমাদের বের করতে হবে মূলত ডিজেড ডি তো আপনারা জানেন ডিজেড ডি ওয়াই তো ডিজেড এর মান কি ডিজেড ডিএক্স আমি যদি এর নিচেও ডিএক্স নেই ডি ওয়াই ডিএক্স এর নিচেও ডিএক্স নিলাম নিচে কি নিলাম ডিএক্স আবার এটা যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায় এখন এটার মান কি পেয়েছি আমরা ডিজেট ডিএক্স দেখুন ডিজেট ডি এর মান আমরা কি পেয়েছি মাইনাস ওয়ান

টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গুণন এটা উপরে চলে যাবে ওয়ান এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান তার মানে আমি কি পাচ্ছি মাইনাস ওয়ান দেখা যাচ্ছে না ওয়ান টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি লক্ষ্য করিনি নিচে হচ্ছে এদিকে দেখা যায়নি তারপরে আমি আরেকবার রিপিট করি দেখুন এখানে প্রথমে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে মনে রাখার পর কি করতে হবে দেখুন প্রথমে আমরা ধরে নেব যার সাপেক্ষে করতে হবে অর্থাৎ যা মূল নিয়মে এখানে বলা বলা আছে সাপেক্ষে সাপেক্ষে করতে হবে সেটাকে আমরা সমান ধরে নেব এবং যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা জেড সমান ধরে নেব আমাদের বের করতে বলেছে এটার হচ্ছে অন্তরিক অন্তরক সহক তার মানে ডিজেড ডি ওয়াই আমাদের বের করতে বলেছে তো এখানে আমরা এটা সমান এটা ধরে নিয়েছিলাম এটাকে আমরা এক্সের এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিয়ে এটা হয়েছে তো জেড সমান আমরা এটা পেয়েছি জেটকে ক্যালকুলেশন করে এখানে আমরা প্রথমে এক্স সমান সাইন সাইন থিটা ধরে নিয়েছিলাম সেটার এখানে ধরে নিয়েছি তারপরে রুটোবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস লেখা যায় কস থিটা এখানে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নেওয়ার পর ওয়ান মাইনাস কস থিটা সমান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা লেখা যায় তারপর এখানে সাইন থিটা সমান লেখা যায় টু সাইন থিটা ভাগ টু কস থিটা ভাগ টু এগুলো আমরা ওই পিস এই পৃষ্ঠায় লে দেখে দিয়েছিলাম তারপর আমি একবারই রিপিট করতেছি এদিকে হয়তো দেখা যায়নি তারপরে আবার এখানে ওই একই লাইন থেকে আমরা এখানে ক্যালকুলেশন করে এদিকে এসেছি কোয়ার্ডেন্টের হিসাব করে এখানে আমরা এক্স সমান যে সাইনটিটা ধরে নিয়েছিলাম সেই মানটি বসে দিয়েছি বসে দিয়ে থিটার মান পেয়েছি তারপর আমরা এখানে আবার জেডকে কে এক্স এর করে নিয়েছি এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে ও দুই নম্বর সমীকরণ থেকে পাই যে কি পাই ডিজেড ডি সমান এখানে আমাদের বের করতে হবে মূলত ডি জেড ডি ওয়াই তো এখানে জেড ডি ওয়াই ডি এক্স এর নিচে আমি কী নিলাম ডিএক্স এবং এখানে কী আছে ওয়াই এটার সাথেও যদি আমি ডি ওয়াই এরকম ধরুন ওয়াই পাশে এখানেও এক্স নিলাম এখানেও এক্স নিলাম এটার জন্য এটার থেকে কিন্তু আমি এটা করতেছি এটা এটা ক্যান্সেল করলে কিন্তু আগের লাইন পাওয়া যায় এখন আমি কী করেছি জেড DX আর এটা যদি নিচে আসে তাহলে ডি ওয়াই ডিএক্স হবে সেটাই আমি করেছি এখানে তারপরে এই মানটা তো আমরা এখানে পেয়েছি আর এই মানটা আমরা ও পৃষ্ঠায় পেয়েছিলাম এটা মানগুলো বসেতে ক্যালকুলেশন করে এটাই আমাদের অ্যান্সার তো ছিল আজকের ভিডিও এরপরেও যদি আরো কোনো সমাধান লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আমার ফেসবুক পেজে জয়েন করতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নেবেন ধন্যবাদ